তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল বিজেপি নির্বাচনী কমিটি। সূত্রের খবর, তৃতীয় চতুর্থ দফার তালিকায় নেই মিঠুন চক্রবর্তীর নাম। শুভেন্দুর মতোই নিজের পুরনো কেন্দ্র ডোমজিরে নিজের প্রার্থী হওয়ায় ইচ্ছা প্রকাশ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল বিজেপি নির্বাচনী কমিটি। সূত্রের খবর, তৃতীয় ও চতুর্থ দফার তালিকায় নেই মিঠুন চক্রবর্তীর নাম। শুভেন্দুর মতোই নিজের পুরনো কেন্দ্র ডোমজুড়ে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপির কোর কমিটির বৈঠকে তৃতীয় ও চতুর্থ দফার জন্য 75 জন প্রার্থীর নাম ঠিক করা হয়েছিল। এরপর রাতে আলোচনায় বসে নির্বাচনী কমিটি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই বৈঠকে তৃতীয় ও চতুর্থ দফার তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এই দুই দফায় মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করা হয়নি, তবে তিনি চাইলে পরে আলোচনা হতে পারে। তবে জানা গিয়েছে প্রার্থী হতে নারাজ মিঠুন, তিনি বিজেপির হয়ে প্রচার করবেন। তৃতীয় দফায় ভোট গ্রহণ হাওড়া হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনায়। দক্ষিণ চব্বিশ পরগনার 16টি আসনে নির্বাচন। লোকসভা ভোটের নিরিখে দক্ষিণ চব্বিশ পরগনার সব আসনেই পিছিয়ে ছিল বিজেপি। আবার হুগলি ও হাওড়ায় বেশ কয়েকটি আসনে তারা এগিয়ে। চতুর্থ দফার মধ্যে রয়েছে হাওড়ার ডোমজুড়। রাজীব বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্রেই গতবার তৃণমূলের টিকিটে জিতেছিলেন। এবারও ডোমজুড়ে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করছেন রাজীব। সেই অনুরোধ রাখা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। দক্ষিণ চব্বিশ পরগনা থাকায় তৃতীয় ও চতুর্থ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে।